স্বাগতম শাহিনুর কর্পোরেশন আপনাদের সবাইকে। আমরা এখন জিপসামের একটি দেওয়াল তৈরি করব, জিপসাম ডিজাইন দিয়ে দেওয়ালের ডিজাইন। এটা একটা মোল্ড ব্যবহার করছি, কাঠ এবং টিনের শিট কেটে একটা মোল্ড তৈরি করা হয়েছে। মোল্ড ফ্রেমটা দিয়ে আমাদের আগেই একটা বোর্ড তৈরি করা ছিল, সেই বোর্ডের উপরে আমরা এখন লিকুইড জিপসাম পেস্টটা ঢালতেছি এবং সেটা বোর্ডের মধ্যে পানি দিয়ে নিয়েছি। শুকনো বোর্ডের উপর দিলে সাথে সাথে জিপসামগুলো খুব দ্রুত জমে যাবে। আর এটা আমাদের কাছে ছিল, তাই পাউডার বা পেস্টটা বাঁচানোর জন্য আমরা এটা ব্যবহার করছি, কিন্তু আপনারা শুরু থেকেই করবেন। আর পাশাপাশি যে জিপসাম পেস্টগুলি নিচে পড়ে যাবে বা সাইডে পড়ে যাবে, সেগুলি তুলে তুলে বারবার আপনার কাজে লাগাবেন, নইলে ওয়েস্টেজটা একটু বেশি হবে। তো এখন খেয়াল করবেন যে আমাদের এই মোল্ডিংটা, মোল্ড প্লাস্টার যে মোল্ডটা তৈরি করেছি, মোল্ডের ফ্রেমটা, সেটার এক পাশ বাম পাশটা কিন্তু নিচে নামানো। এটা হচ্ছে তার অ্যালাইনমেন্ট বা সঠিক সোজাসুজিভাবে যাওয়ার জন্য তৈরি করা, নিচে দেওয়া হয়েছে। এবং এখন এই জায়গাটা খেয়াল করেন যে দুই পাশ থেকেই কিন্তু আমাদের লাইন কেটে ডিজাইনটা তৈরি হচ্ছে। আর ইটের যে তিনটা মধ্যে দাঁত দেওয়া আছে, এই তিনটা দাঁত কিন্তু আস্তে আস্তে উঠতেছে। হ্যাঁ, এই একই জিনিস বারবার রিপিট করতে হবে। আপনাদের জিপসাম পেস্ট ক্রিমের মতো করে ঘুলে নিতে হবে এবং ডানে বামে হাত দিয়ে যাতে ক্রিমগুলি বা পেস্টগুলি না পড়ে যায় যতটুকু পারবেন বাঁচাবেন, যাতে পেস্টগুলি না পড়ে যায়, বেশি নষ্ট না হয়, ওয়েস্টেজ না হয়। একটা জিনিস খেয়াল রাখবেন, প্রতিবার আপনাকে কিন্তু মোল্ডিং ফ্রেমটাকে পরিষ্কার করতে হবে। মোল্ডের যে ফ্রেমটা, এই ফ্রেমটা কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে, তা না হলে কিন্তু আপনার ডিজাইনটা সুন্দরভাবে উঠবে না। এটা খুব গুরুত্বের সাথে করবেন। এখন চারপাশ থেকে আপনি প্রতিবারই তুলে নেবেন যতটুকু ওয়েস্টেজ বাঁচানো যায়। তো জিপসাম প্লাস্টার দিয়ে আপনি এক বা একাধিক বা হয়তো সীমিত কাজের জন্য করতে পারবেন, কিন্তু আপনি যখন কোয়ান্টিটি কাজ করবেন, মানে অনেকগুলি রুম বা অনেক কাজ করবেন, তখন কিন্তু পোষাবে না, তখন আপনাকে অবশ্যই মোল্ড বা ডাইস তৈরি করে নিতে হবে। শাইনুর কর্পোরেশনের কাছে আপনাদের যে কোনো কাস্টম ডিজাইনের ডাইসের অর্ডার নেওয়া হয়, আপনাদের যে কোনো ডাইস প্রয়োজন হলে আমরা সেটা সরবরাহ করব। তারপর আমরা দেখিয়ে দিচ্ছি যে যদি একান্তই নিজের ছোটোখাটো কাজ হয় বা নিজস্ব কোনো কাজ হয় আপনার করে নেওয়ার জন্য, আমাদের এই সহযোগিতাটা দেখানো কীভাবে তৈরি করবেন। এই একই কাজ কিন্তু আমরা বারবার রিপিট করতে থাকব। সবগুলি ভিডিও দেওয়া হয় না, এই ভিডিওটা অলরেডি তিন গুণ স্পিডে দেওয়া হয়েছে। এর আগে কিছু ভিডিও আমরা এখানে কেটে দিয়েছি। দুই পাশে আপনার সাইডটা পরিষ্কার করে নেবেন, দেখালে রাখবেন দুই পাশটা যাতে পরিষ্কার থাকে, তাহলে আপনার যে মোল্ডের ফ্রেমটা আছে সেটা খুব সহজে চলবে। এবং আপনার এই ইটের লাইন, আপনি কিন্তু এখানে আমরা ব্রিক ডিজাইন তৈরি করছি, ব্রিকের ওয়াল তৈরি করার জন্য, ইটের ওয়াল, আপনি কিন্তু এটা বোর্ড, সিলিং বোর্ড হিসেবেও ব্যবহার করতে পারেন। এটা সিলিং বোর্ড, জিপসাম বোর্ডের একটা ডিজাইন হিসেবে ব্যবহার করতে পারেন। এটা যেমন 2 ইঞ্চি আছে, সে জায়গায় আপনি 1.25 ইঞ্চি নিলেন বা 1/2 ইঞ্চি নিলেন, আপনি সেভাবে কিন্তু বোর্ড হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন। একাধিক বোর্ড ডিজাইন করা, নকশা করা বোর্ড হিসাবে এটাকে আপনি ব্যবহার করতে পারেন। এর পরবর্তী ভিডিওতে আমরা ব্রিক ডিজাইনটা করবো, বাট এটা জিপসাম বোর্ড হিসেবে আপনি ব্যবহার করে নিতে পারবেন। তো অলমোস্ট আমাদের কিন্তু ইটের যে প্যাটার্নটা বা বোর্ডের যে একটা ডিজাইনটা মাঝে, এই ডিজাইনটা কিন্তু এসে গেছে। এটা আপনি লম্বা লম্বা কাঠের ডিজাইনও সিলিং হিসাবে দেখাতে পারেন, আর অনেক কালার করে ভিন্ন ভিন্ন রকম করে নিতে পারেন। বাস একই জিনিস বিভিন্নভাবে ব্যবহার করা যায়, এটা হচ্ছে আপনার ইনোভেশনের উপর নির্ভর করে। যার যেরকম ইনোভেশন সে সেভাবে ব্যবহার করবে। আমরা যেমন এখানে ইট করছি, আপনি এটাকে বোর্ডও তৈরি করতে পারেন। এরকম বোর্ড তৈরি করে চারদিকে সিলিংয়ের চারপাশে দিলে আপনার খুব সুন্দর একটা ডিজাইন আসবে। তো শাইনুর কর্পোরেশনের প্রত্যেকটা কাজই আপনাদের
খুব সহযোগিতা প্রয়োজন। প্রত্যেকটা ভিডিওই আপনাদের কাছ থেকে আমরা আশা করি যে প্রচুর কমেন্ট করবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি।